প্রিয় ভিউয়ার্স, স্বাগতম আমাদের চ্যানেলে। আজকে আমরা জানব স্টুডেন্ট লোন কিভাবে পাবেন, কি কি লাগবে এবং কোন প্রতিষ্ঠানে পাবেন এই সুবিধা। তো চলুন শুরু করা যাক। আলোচনা শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমাদের সবার জীবনেই টাকার প্রয়োজন অসীম। চাহিদার সাথে তাল মিলিয়ে টাকার যোগান দিতে হিমশিম খেতে হয় আমাদের। যার যত আছে তার তত দরকার। দুই বিঘা জমি কবিতায় রবি ঠাকুর যথার্থ বলেছেন, এই জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি। তবে সমাজের বেশিরভাগ লোকই জীবনের একান্ত চাহিদা পূরণ করতে পারে না টাকার অভাবে। ছাত্রজীবনে এই সমস্যাটা আরও প্রকট হয়ে দাঁড়ায়। বাংলাদেশে কতিপয় ব্যাংক ছাত্রদের জন্য শিক্ষালোনের সুবিধা প্রদান করে থাকে। স্টুডেন্ট লোন প্রদানকারী ব্যাংকগুলোর মধ্যে আছে HSBC ব্যাংক, ব্র্যাক ব্যাংক, প্রাইম ব্যাংক, ইসলামী ব্যাংক লিমিটেড, উত্তরা ব্যাংক, গ্রামীণ ব্যাংক সহ আরও অন্যান্য ব্যাংকসমূহ। ঋণ পরিশোধে সক্ষম বিবেচিত যে কেউ এই ব্যাংকগুলো থেকে শিক্ষাক্ষেত্রে ঋণ নিতে পারে। তবে লোন নিতে হলে আপনার কিছু যোগ্যতা অবশ্যই থাকতে হবে, যেমন সাধারণত সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মকর্তা কর্মচারীদের যাদের বেতন 12,000 থেকে 18,000 টাকা, তারাই সন্তানের লেখাপড়ার জন্য এই লোনের সুবিধা পেয়ে থাকেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে আয়ের প্রমাণ সাপেক্ষে মাসিক আয় অবশ্যই 50,000 টাকা হতে হবে। অভিভাবকরা যদি তাদের সন্তানদের জন্য শিক্ষা লোন নিতে আগ্রহী হন, তবে যেসব ব্যাংক ঋণ দিয়ে থাকে সেগুলোর যে কোনো শাখায় গিয়ে মার্কেটিং অথবা ক্রেডিট বিভাগে যোগাযোগ করতে হবে। সেখানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাই আপনাকে বিস্তারিত জানিয়ে দেবেন। তবে এক্ষেত্রে আপনার কিছু প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র থাকতে হবে, যেমন জাতীয় পরিচয়পত্র, আয়ের প্রমাণপত্র, সন্তানের কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ের ভর্তির প্রত্যয়নপত্র, ছাত্রছাত্রীর সম্মতিপত্র সহ ব্যাংকের চাহিদা মতো অন্যান্য কাগজপত্রাদি। ব্যাংক কর্তৃপক্ষ আপনার কাগজপত্র যাচাই বাছাই করে ন্যূনতম সময়ে আপনার ঋণ দিবে। চলুন দেখি কোন ব্যাংক কি নিয়মে লোন দিয়ে থাকে। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। HSBC ব্যাংক কোনো প্রকার ব্যক্তিগত গ্যারান্টি বা নগদ জামানত দিতে হয় না। ঋণ নিতে হলে অবশ্যই পরিবারের কোনো সদস্যকে আয় করতে হবে এবং তার মাসিক আয় 18,000 থেকে 22,000 টাকা হতে হবে। HSBC ব্যাংক 50,000 থেকে 7,50,000 টাকা অথবা ঋণ গ্রহণকারী মাসিক আয়ের 4 গুণ পরিমাণ টাকা ঋণ দিয়ে থাকে। ঋণের সুদের হার 9%। তুলনামূলক কম সুদে এই ঋণ পরিশোধ করতে হয় 1 থেকে 5 বছরের মধ্যে। ব্র্যাক ব্যাংক, ব্র্যাক ব্যাংকে সরাসরি এডুকেশন লোন স্কিম না থাকলেও পার্সোনাল লোন স্কিমের মাধ্যমে লোন পাবেন। দেশের বাইরে পড়াশোনার জন্য কোনো জামানত ছাড়া 10,00,000 টাকা পর্যন্ত ঋণ গ্রহণ করা যায়। সর্বোচ্চ ঋণ দেওয়ার পরিমাণ 30,00,000 টাকা। ঋণ পরিশোধ করার জন্য সময় পাওয়া যায় 1 থেকে 4 বছর। ঋণ পরিশোধের হার 9%। ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। বিদেশে যাওয়ার প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। প্রাইম ব্যাংক, প্রাইম ব্যাংকের শিক্ষা ঋণ ছাত্র বা ছাত্রীর অভিভাবককে দেওয়া হয়। অভিভাবকের আয় অনুযায়ী ঋণের পরিমাণ নির্ধারণ করা হয়। এ লোন স্কিম থেকে আগ্রহীরা 1 থেকে 3,00,000 টাকা পর্যন্ত লোন নিতে পারেন। পরিশোধের সর্বোচ্চ সময়সীমা 2 বছর। এজন্য প্রাইম ব্যাংকে শতকরা 10% হারে সুদ প্রদান করতে হয়। ইসলামী ব্যাংক লিমিটেড, ইসলামী ব্যাংক লিমিটেড বিভিন্ন শিক্ষা উপকরণ ক্রয়ের ক্ষেত্রে পণ্য সামগ্রীর মূল্যের 1/4 ডাউন পেমেন্ট দিয়ে লোন দেয়। এজন্য অবশ্য প্রতি বছর 12.50% এবং সুপারভিশন চার্জ হিসেবে 2% হারে শোধ করতে হয়। মাসিক কিস্তিতে সর্বোচ্চ 2 বছরের মধ্যে পণ্যের মূল্য পরিশোধ করতে হয়। উত্তরা ব্যাংক, গ্রামীণ ব্যাংক সহ আরও অনেক ব্যাংক বর্তমানে শিক্ষা লোন প্রদান করে। যে ব্যাংক থেকেই লোন নিন, ঋণ গ্রহণের আগে শর্তগুলোর মূল্যায়ন করে দেখা খুবই জরুরি। ঋণের খরচ, মেয়াদ ও লেট পেমেন্ট ফাইন ইত্যাদি বিষয় বিস্তারিত জেনে নেওয়া প্রয়োজন। বেশিরভাগ আর্থিক প্রতিষ্ঠান ঋণ প্রদানের আগে ঋণ গ্রহীতার ক্রেডিট স্কোর দেখে, যা তাদের ঋণ গ্রহণযোগ্যতা এবং পরিশোধের পরিমাণ নির্ধারণ করে। তাই ঋণের জন্য আবেদন করার আগে সেটি জেনে নেওয়া দরকার। গুগল থেকে বিনামূল্যেই আপনি সেটি পেতে পারেন। সুদের হার ও ঋণের মেয়াদ সম্পর্কে পরিষ্কারভাবে জানুন। শিক্ষা ঋণের সুদের হার অন্যান্য ঋণের তুলনায় কিছুটা কম, যেহেতু প্রায় সব ব্যাংক গড়ে 9% এবং 11% মধ্যে সুদ দিয়ে থাকে। সুতরাং সুদের হারের ব্যাপারে নিশ্চিত হয়ে তবেই আবেদন করুন। লেট পেমেন্ট চার্জ, প্রসেসিং চার্জ, GST, এককালীন ফি,
এবং ঋণের সাথে যুক্ত অন্যান্য চার্জ সম্পর্কে বিস্তারিতভাবে জেনে রাখুন। সাধারণত লেট পেমেন্ট অথবা ECS প্রত্যাখ্যানের ক্ষেত্রে বেশ ভালো পরিমাণ জরিমানা দিতে হয়। কখনো কখনো তা প্রায় EMI এর 4% থেকে 9% পর্যন্ত হয়। বেশিরভাগ লোকই জরুরি টাকার প্রয়োজনীয়তার কারণে ব্যক্তিগত ঋণের পথ বেছে নেয়, আবার হাতে টাকা আসলে তা মেয়াদের আগেই শোধ করে দিতে চান। তাই আপনি যদি আপনার ঋণটি প্রি পেমেন্ট বা প্রি ক্লোজ করতে চান, তবে সেই অপশন আছে কিনা যাচাই করে নিন। একদম অপারগ বা জরুরি না হলে ঋণ না নেওয়াই উত্তম। তবে যদি কখনো ব্যাংকের লোন একান্তই দরকার হয়, তবে সরাসরি ব্যাংকে যোগাযোগ করে তারপর সিদ্ধান্ত নেবেন। তৃতীয় পক্ষ বা দালাল চক্রের থেকে সাবধান থাকুন। দর্শক, আমাদের প্রদত্ত তথ্য রিসার্চ ভিত্তিক। ব্যাংকের নিয়ম পরিবর্তনশীল, তাই সময়ের সাথে আমাদের দেওয়া তথ্যের অমিল দেখা দিতে পারে। কাজেই এই ভিডিওর কোনো তথ্য রেফারেন্স বা পরামর্শ হিসেবে গ্রহণ করবেন না। যে কোনো আইনি জিজ্ঞাসায় আইন বিশারদ আছে আপনার পাশে। আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এছাড়া লাইক, কমেন্ট ও শেয়ার করে আপনার অনুভূতি প্রকাশ করতে ভুলবেন না। দেখা হবে অন্য আলোচনায়, সে পর্যন্ত ভালো থাকুন।